দর্শক আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান চলছে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। দর্শক, বর্তমানে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যে কঠিন সময় সেটি হচ্ছে করোনা। আমরা তো যারা সুস্থ স্বাভাবিক আছে, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, ভাবছি যে আমাদের কিছুই হবে না, আমরা মনে হয় বেঁচে গেলাম, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, আমরা বেঁচে গেলাম। কিন্তু আমাদের মধ্যে যারা বিভিন্ন রোগে আক্রান্ত, বিশেষ করে আমি বারবারই বলি যে কিডনির রোগে যারা আক্রান্ত, তাদের কিডনি এই করোনা ঝুঁকি কতটুকু, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে একজন প্রখ্যাত নেফ্রোলজিস্ট যুক্ত হয়েছেন, বাংলাদেশের প্রখ্যাত নেফ্রোলজিস্ট আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের সবার খুব প্রিয় মুখ অধ্যাপক ডাক্তার এম এস আহমদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে। স্যার, একটু প্রথমেই যে আমরা আলোচনা, আমি ইন্ট্রোতে বলেছি যে আমরা কিডনি রোগীদের করোনা ঝুঁকি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আপনার কাছে জানতে চাইছি স্যার, বর্তমানে তো আপনি নিশ্চয় অবগত আছেন যে কিডনি রোগীদের, কিন্তু যারা করোনা আক্রান্ত হয় তাদের মৃত্যু ঝুঁকিটা অনেক বেশি থাকে, তো বর্তমানে কিডনির যে চিকিৎসা সেটা কোন পর্যায়ে আছে, বা করোনার যে কি পরিস্থিতি একটু যদি আপনার মাধ্যমে দর্শকরা জানতে পারতো, আপনার মাধ্যমে জানতে চাই। যে ধন্যবাদ রানা। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন এর যারা এক্সিকিউটিভ কমিটির যারা মেম্বার আছে এবং সিনিয়র নেফ্রোলজিস্ট, তাদের নিয়ে একটা ভার্চুয়াল মিটিং ছিল সকালে। কারণটা এটাই যে করোনার পরিস্থিতি দিন দিন আমরা দেখতে পাচ্ছি, আমাদের যে আইসিডি থেকে যে রিপোর্ট গুলো প্রকাশ করা হচ্ছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এখন বাড়তে সংখ্যা দিন দিন বেড়েই চলছে, এবং বিশ্বব্যাপী এই যে বৃদ্ধি, এই বৃদ্ধির সাথে মৃত্যুর মিছিল আরো লম্বা হচ্ছে, এটা আমাদের জন্য আরো আতঙ্কের বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে আগে ছিল গুটি কয়েক স্থানে করোনা বাংলাদেশের, এখন কিন্তু সমস্ত দেশব্যাপী, এটা কমিউনিটি লেভেলে কিন্তু এটা ছড়িয়ে গেছে, এটা সঠিক, এটা সত্য। ঠিক এই প্রেক্ষিতে আজকের বিভিন্ন জেলায় বিভিন্ন ডিভিশনে আমাদের যে নেফ্রোলজিস্টরা যারা আছেন তারাও একত্রে সংযোগ হয়েছিল এই ভার্চুয়াল মিটিং এ, এবং তারা তাদের পরিস্থিতিগুলো তারা বর্ণনা করেছে, এবং সব মিলিয়ে এবং আমাদের যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা আমরা যা দেখতে পাচ্ছি এই আনোয়ার খান মডার্ন হসপিটালে, এখানে প্রতিদিন চিকিৎসা করতে গিয়ে তাতে বুঝতে পারছি যে করোনার পরিস্থিতি দিন দিন অনেক খারাপের দিকে যাচ্ছে। আমাদের খুব কাছের কলিগদের আমরা হারাচ্ছি, এই দুই একের মধ্যে গত পরশু দিনও হারালাম, খুব কাছের যারা আছে আক্রান্ত হয়ে হসপিটালে আছে এরকম আমরা দেখতে পাচ্ছি। আমাদের নেফ্রোলজিস্ট যারা, আজকে থেকে জানতে পারলাম যে চারজন নেফ্রোলজিস্ট, আমাদের নেফ্রোলজিস্ট বাংলাদেশে তো এমনিই সংখ্যা কম, যারা প্র্যাকটিসিং নেফ্রোলজিস্ট এদের সংখ্যা 150-এরও কম, তার মধ্যে চারজন আক্রান্ত, এবং একজনের এছাড়া আরেকজন আছে যার ফ্যামিলি আক্রান্ত, হয়তো তিনি আক্রান্ত হয়েছেন, পরীক্ষা করার সুযোগ হয়নি বা করেননি, তো ইতিমধ্যে তার ফ্যামিলি আক্রান্ত হয়ে গিয়েছে, তো তিনি এখন সুস্থ আছেন। তো তার মানে পাঁচজন, আমরা দেখি পাঁচটা ফ্যামিলি আক্রান্ত হয়ে গেছে। তো আমরা বিভিন্ন জায়গায় যে ডায়ালিসিস সেন্টার গুলো আছে সেখানে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম যে ডায়ালিসিস সেন্টারে যারা নিয়মিত ডায়ালিসিস করছে তারা অনেকে আক্রান্ত। আর এখানে একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কিডনি যখন বিকল হয়ে যায় সম্পূর্ণ, যাকে এন্ড স্টেজ রেনাল ফেলিওর বলা হয়, তখন কিন্তু তার জীবন সেটা নির্ভর করে হয় ডায়ালিসিস অথবা কিডনি সংযোজনের ওপর। কিন্তু এখন করোনার যে মহামারী, এই সময় তো কিডনি সংযোজনের কোনো সুযোগ নেই, কাজেই সবাই যারা এন্ড স্টেজ রেনাল ফেলিওর নিয়ে বেঁচে আছে তারা বেঁচে আছে শুধু এই ডায়ালাইসিস এর মাধ্যমে। এবং ডায়ালাইসিসটা কিন্তু এমন না যে সপ্তাহে একদিন, মাসে একদিন, 15 দিন একদিন করলাম বাকি দিন চলে গেল, তা নয়। এখানে প্রতি নিয়তই আমাদের শরীরে পয়জন জমছে, এবং সাধারণত
সপ্তাহে 3 দিন করে আমরা অ্যাডভাইস করে থাকি ডায়ালাইসিস করার জন্য। কোনো কোনো ক্ষেত্রে কারো যখন খুব অসুবিধায় পড়ে যায় যাতায়াতের বা ফাইন্যান্সিয়াল, তখন কেউ সপ্তাহে 2 বার করে করে থাকে। তো যদি ডায়ালাইসিস কখনো মিস হয়ে যায় তাহলে কিন্তু তার শরীরে একদিকে যেমন পয়জন জমতে থাকে, অন্যদিকে অতিরিক্ত পানি জমতে থাকে, এবং অন্যদিকে তার যে ইলেকট্রোলাইট যেগুলো আছে সেগুলো উল্টো পাল্টা হতে থাকে। এই সবগুলো মিলিয়েই কিন্তু তার মৃত্যুর ঝুঁকি প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়াতে থাকে। তো সেই জন্য তাদের ডায়ালাইসিস মিস দেওয়া যাবে না। তাহলে এই যে যারা ডায়ালাইসিস হচ্ছে, বাংলাদেশে 200-এর উপরে ডায়ালাইসিস সেন্টার আছে। তো প্রত্যেকটা সেন্টারে যখন ডায়ালাইসিস হয় তখন দেখা যায় যতগুলো মেশিন আছে প্রত্যেকটা মেশিনেই রুগীরা থাকে এবং স্টাফ থাকে, ডাক্তার থাকে। তো সেখানে যদি একজন করোনা পজিটিভ রুগী সেখানে ডায়ালাইসিস হয় তাহলে তো অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণে সেটা বেড়ে যায়। অর্থাৎ পুরো দেখা যাবে যে সেন্টারতে আক্রান্ত হয়ে যাবে, পুরো সেন্টার যদি আক্রান্ত হয়ে যায় ওই সেন্টার তো মানে লকডাউন হয়ে যাবে, বন্ধ করে দিতে হবে। তাহলে যেখানে এই একটা সেন্টারে যে এতগুলো রোগী ডায়ালাইসিস হচ্ছিল তারা চালু করতে যাওয়ার কিন্তু জায়গা নেই। কারণ আমি এটাও দেখলাম বিভিন্ন যে রিপোর্ট গুলো বিভিন্ন যে যে সমস্ত করোনা সেন্টার করা হয়েছে, করোনা হসপিটাল করা হয়েছে সরকার থেকে, সবগুলোতে কিন্তু ডায়ালাইসিসের সুবিধা নেই। অনেক রুগীরা আমাকে এই আধা ঘন্টা আগেও টেলিফোন করেছে যে আমরা তো এরকম আক্রান্ত হয়ে গেছি, আমাদের তো কোথাও ডায়ালাইসিস দিচ্ছে না, তো আমরা এখন যাবো কোথায়? আমরাও তো হতাশ হয়ে গেছি, যাবে কোথায়? হ্যাঁ, আমরা জানি যে কর্মীতলা যে কোভিড হসপিটাল সেখানে এবং মুগদাতে ডায়ালাইসিসের ফ্যাসিলিটিস আছে, সেখানে যেতে পারে। কিন্তু সেখানে আমি পার্সোনালি খোঁজ নিয়ে দেখেছি মুগদাতে বিশেষ করে তারা বলছে যে তাদের রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, ওভারলোডে পড়ে যাচ্ছে। কর্মী টোলাই তেমনই যে তাদের ম্যান পাওয়ার অভাব, যে যারা তাদের সার্ভিস দিবে ডায়ালাইসিস গুলো যে চালাবে সেখানে সেখানে সীমিত। কিন্তু বাংলাদেশে যত যতগুলা ডায়ালাইসিস সেন্টার আছে এবং যত রোগীর ডায়ালাইসিস দরকার পড়ে, এবং আমরা জানি যে প্রতি ঘন্টায় 5 জন করে এই অকাল মৃত্যুবরণ করে, কিডনি বিফল হয়ে স্বাভাবিক অবস্থায়, তো তাহলে একদিনে কতজনের মৃত্যু হয়? সেটা 100-এরও বেশি শুধু কিডনি বিফল হয়ে। তো এখন এদের সবারই ডায়ালাইসিসের প্রয়োজন। তো এখন যদি এদের যদি এই নতুন নতুন রোগী যারা আছে এদেরও যদি ডায়ালাইসিস না দেওয়া যায়, এবং তাহলে তো একটা বিরাট রকমের একটা সমস্যা দেখা দিবে কাজেই এই সেক্টরে। যেমন আমি এই প্রসঙ্গে একটু গুরুত্বের জন্য বলতেছি যে কেন এই ডায়ালাইসিসটা গুরুত্বপূর্ণ, আমি আবারও একটু কম্পেয়ার করে বলতে চাচ্ছি। যেমন হার্ট ডিজিজ, তাদের কিন্তু একবার যদি ওষুধ দেওয়া যায় এবং যার অপারেশন দরকার পড়ে তাকে যদি অপারেশন করে দেওয়া হয়, অথবা যার স্টেন্টিং দরকার তাকে যদি স্টেন্ট করে দেওয়া হয়, তাহলে বাড়িতে বসে ওষুধ খেয়ে যেতে পারে, কোনো সমস্যা হলে অনলাইনেই তারা ট্রিটমেন্ট নিতে পারে। আবার কেমোথেরাপি, যারা ক্যান্সার রোগী যারা আছে তাদের কিন্তু আবার রেগুলার কেমোথেরাপি লাগে, কিন্তু তবুও সে কেমোথেরাপি হয়তো 3 দিন দিয়ে আবার 15 দিন, 21 দিন অথবা 1 মাস তারা একটা গ্যাপ পায়। কিন্তু ডায়ালাইসিসের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যাপ নেই, তাদের যে একদিন পর পর বা সপ্তাহে 3 দিন ডায়ালাইসিস দিয়েই যেতে হবে। তো তাহলে এই যে এতগুলো ডায়ালাইসিস সেন্টার আছে, আমি যেমন আমাদের একটা ফিলান্থ্রপিক অর্গানাইজেশন আছে ক্যাম্পস নামে, কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি, তার প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব। এবং আমি জানি যে 3টা ডায়ালাইসিস সেন্টার আছে, যেমন মাদারীপুরে, চাঁদপুরে, টাঙ্গাইলে। সেখানে তো কোনো করোনা হসপিটাল না, তাহলে যদি সেখানে যদি কেউ আক্রান্ত হয় তাহলে তাদেরকে কোথায় যাব? তাদেরকে ওই সেন্টারে আমি এনে তাদেরকে সবাইকে আবার আক্রান্ত করে দিব, নাকি তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা সরকার থেকে বা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা আশা করতে পারি? সেই দিক নির্দেশনা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এখন খুবই প্রয়োজন। এটা আমরা আলাদা করে হয়তো ছোট্ট একটা কর্নারকে আলাদা করে দিতে পারি, কিন্তু ওইখানে যে ডায়ালাইসিস যে সিস্টার দিবে, যে ডাক্তার দিবে, তাদের জন্য তারা তো অন্য যে রুগীর পাশেই আছে তাদেরকেও তাদের তো দেখতে হয়। আর যদি আমি একজনকে ডেডিকেটেড দিয়ে দিই বা একজন দুজনকে সিস্টার, তো নতুন সিস্টার তো এখন যারা এই বা ডাক্তার এদেরকে কিন্তু এখন পেতেও কষ্ট হচ্ছে। কেন কষ্ট হচ্ছে? তারাও তো ভয় পায় এই যে ডাক্তার আক্রান্ত হচ্ছে
এই আমরা সেদিন বেশ কিছুদিন আগেরই একটা নিউজে দেখেছি যে বাংলাদেশের 1,000-এরও বেশি স্বাস্থ্যকর্মী ডাক্তার অলরেডি আক্রান্ত। তো তাহলে তাদের যদি সেই প্রোটেকশনের যদি ব্যবস্থা না থাকে তাহলে তারা তো পাবেই, তাহলে এটা কিভাবে উত্তরণ করা যায় এগুলো নিয়ে আমাদের অনেক চিন্তার ব্যাপার আছে। আমরা প্ল্যান করছি এরকম যে আমাদের নিজেদের যে সমস্ত প্রাইভেট যে সেক্টর গুলো আছে যে তাদের যদি আমরা শুধু আগে থেকে যদি একটু পরীক্ষা করে নিতে পারি, যে যখন মনে করি যে একটা রোগী আসছে তার শ্বাসকষ্ট হইতেছে, তার হিস্ট্রি দিচ্ছে জ্বর ছিল, তো তার কাশি আছে, তো আমরা তো তার যদি একটু পরীক্ষা করে দেখতে পারি যে এটা কি করোনা নাকি অন্য কিছু। কারণ যে যখন কিডনি ফেলও রোগীরা আসে তাদের শরীরে অনেক পানি জমে যায়, সেজন্য বুকেও পানি জমে, তো যখন বুক পর্যন্ত পানি চলে যায় তখন তাদের অনেক শ্বাসকষ্ট হয় এবং পানি যাওয়ার জন্য কাশিও হয়, আবার বুকে পানি থাকলে তাদের ইনফেকশন বেশি হয় সেজন্য জ্বরও থাকে। তখন রুগী যদি এই কাশি জ্বর শ্বাসকষ্ট নিয়ে আসে তাহলে তো প্রথম কথাই তখন তাদের করোনা মনে করার কথা। এখন যদি আমরা একটা পরীক্ষা করে দেখতে পারতাম যে তার করোনা নাই, তাকে কিন্তু নিশ্চিন্তে তাহলে আমরা তাকে ওই সেন্টারে ডায়ালাইসিস দিতে পারি যে অন্য কারণেই তার কিডনির কারণেই তার এই শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু এই টেস্ট করতে গেলে একটা মারাত্মক বিড়ম্বনার কথা রুগীরা আমাদের কাছে বলে, তারা বলে যে 3 দিন 2 দিন 3 দিন লাইন দিয়ে এখন তারপরে আমরা টেস্টের সুযোগ পাই না, দ্বিতীয়ত যদি পাই তখন যে সেখানে ধরতে হয় বিশাল লাইন, আবার লাইন ধরে যখনই টেস্টটা অনেক অতি কষ্টে তাকে স্যাম্পল দেওয়া হলো রিপোর্ট পাইতে কখনো 2 দিন 3 দিন লেগে যায়, তাহলে তার যে আমি ডায়ালাইসিস দিব পরীক্ষাটা দেখে তো সেটা সেই রিপোর্টটা নিয়ে আসতে আসতে তো 7 দিন, এই 7 দিনে তো অনেকে মরে যাবে, তাহলে আমি কি করবো তাদের জন্য? সেই জন্য প্রয়োজন হলো যে এদের যারা কিডনি রোগী যারা ডায়ালাইসিস আছে তাদের প্রায়োরিটি লিস্টে এদের অন্তর্ভুক্ত করে নেওয়া এবং যত সম্ভব তাড়াতাড়ি তাদের বলার সাথে সাথে ওই দিনে পরীক্ষা করে অনলাইনে তাদের রিপোর্টটা পাঠিয়ে দেওয়া, যাতে করে আমরা ডায়ালাইসিস তাদের রিপোর্টটা দেখে আমরা ডায়ালাইসিস দিতে পারি। তাহলে হবে কি, একদিকে যেমন যে করোনা যার হয়নি সে যেমন এই ভয়ে সে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না, অন্যদিকে যে করোনা আছে তাকে আলাদা করে আমরা যেখানে করোনার ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে সেখানে পাঠিয়ে দিয়ে আমাদের সেন্টার গুলোকে আমরা বাঁচাতে পারি, করোনা করোনা মুক্ত রাখতে পারি, এটা খুবই জরুরি। এবার একটু আমি একটু যোগ করতে চাই আপনার কথার সাথে, একটু আগে আপনি বললেন যে লম্বা লাইনে দাঁড়িয়ে আমরা করোনা টেস্ট করছি, একটু আমি যদি বলতে চাই যে আমি 300 মানুষ একটা লাইনে দাঁড়িয়ে আছে যার মধ্যে 100 মানুষের হয়তো বা 50 জনের করোনা রয়েছে, গায়ে গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে টেস্ট করার জন্য অপেক্ষমান আছে, এই যে যারা আক্রান্ত রোগী এই যে সুস্থ যারা যাদের করোনা পজিটিভ না, এখান থেকে কিন্তু তাদেরও ঝুঁকি বেড়ে যাচ্ছে, যে করোনা হওয়ার ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, কিন্তু এটা অনেক অনেক গুণে বেড়ে যাচ্ছে, এটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ। আপনি যে যে পয়েন্টটা বলছেন এটা খুবই গুরুত্বপূর্ণ, যে যে পরীক্ষা করাতে যাচ্ছে স্যাম্পল দিতে এত বিশাল লাইনে কাছাকাছি এবং সেখানে বাতাসে তো উঠতেছে এগুলো, সে নিঃশ্বাস ছাড়তেছে, প্রত্যেকে নিঃশ্বাসের সাথে যে রুগী তার তো ভাইরাস বাতাসে ছড়াচ্ছে এবং বাতাস থেকে তো এমন না যে সাথে সাথে পড়ে যায়, অনেক সময় দেখা গেছে যে বিভিন্ন স্টাডিতে যে 1/2 থেকে 3 ঘন্টা পর্যন্ত তারা বাতাসে ভেসে থাকতে পারে, কাজেই সেখানে সংক্রমণের সম্ভাবনা আরো বেড়ে যেতে পারে। তো এখানে আমার দুইটা সাজেশন, একটা হলো যে এই যে স্যাম্পল কালেকশনের জন্য এত বিড়ম্বনা এটা না করে সবাইকে যদি অনলাইনে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে স্যাম্পলটা নিতে হবে, এটা খুবই মানে সহজ, যেমন নাক থেকে নেবে একটা সোয়াবিস্টিক নাকের ভিতর থেকে দিয়ে একদম সেখান থেকে যে চিকিৎসক আছে সেগুলো নিয়ে আসবে, আরেকটা হতে পারে যে হা করে গলার থেকে নিল, এবং আজকাল এটাও করা হচ্ছে যাদের কাশি আছে তাদেরকে একটা একটা কন্টেইনার দিয়ে দেওয়া হয় যে এই কন্টেইনার মধ্যে তারা কাশিটা রেখে দিবে, কাশি এবং লালা দুইটা, লালা দিয়েও কিন্তু এই করোনা নির্গত হয়, তো সেগুলো রেখে দিবে, রেখে দিলে পরে শুধু এটা কালেক্ট করে একজন যে 10টা রুগী আছে এক জায়গায় বা 20টা রুগী আছে একজনের শুধু কালেক্ট করে ওটা নিয়ে আসবে, নিয়ে এসে
জমা দিবে যেখানে পরীক্ষা হচ্ছে, তাহলে তারা শুধু পরীক্ষা করে নিবে। তাহলে এই যে স্যাম্পল দেওয়ার হ্যাজার্ড সেটা কিন্তু এড়ানো যায়। এবং এফডিএ, আমেরিকার এফডিএ কিন্তু অ্যাপ্রুভ করেছে যে স্যাম্পল এই লালা থেকেও স্যাম্পল কালেকশন করা যায় এবং কারো যে কালেকশন করার প্রয়োজন নেই, কারণ এতে হ্যাজার্ড বাড়ে এবং যে কালেকশন করে তারও সংক্রমণ হওয়ার একটা ঝুঁকি থাকে। সেই জন্য আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে এবং যে কমিটি আছে তাদের প্রতি যে তারা যেন এই বিষয়টার উপর অতীব গুরুত্ব সহকারে দেখেন। দ্বিতীয় আরেকটা ব্যাপার যে র্যাপিড টেস্ট, যেটা র্যাপিড টেস্ট কিন্তু আমরা এটা যে আমাদের দেশেই শুনেছি যে কেউ আবিষ্কার করছে কোন মানে সংস্থা, শুধু সেটাই নয়, এটা কিন্তু সেনেগাল একটা গরিব দেশ, তারা কিন্তু আবিষ্কার এটা করে এবং সেটা পরীক্ষা করে রোগকে, যারা যারাই রুগী তাদেরকেই আইসোলেট করা গেছে। যেই যখন শুনে যে এই র্যাপিড টেস্টে সে পজিটিভ, সে কিন্তু তখনই সতর্ক হয়ে যায়, তার ফ্যামিলিকে তার থেকে সেপারেট রাখে, তার প্রতিবেশী তার আশেপাশে যতজন আছে সবাইকে সে কিন্তু সতর্ক করে দেয় যে আমি আক্রান্ত। তার মানে যত আক্রান্ত বেশি শনাক্ত হচ্ছে তত আইসোলেশন হার তত বেড়ে যায় এবং তত এটা ইফেক্টিভ হয়। তাহলে সেটা করতে পারি, ঠিক একই র্যাপিড টেস্ট ইউকে তে করছে, আমেরিকাতেও কিন্তু এটা সীমিত আকারে অ্যাপ্রুভ করা হয়েছে, কারণ সেখানে তো প্রচুর তাদের টেস্ট হচ্ছে আরটিপিসিআর। দেখতেই পাচ্ছেন যে প্রতি 10 লাখে যেখানে আমাদের দেশে 500-র কম, আমেরিকাতে সে পিসিআর করে তারা প্রায় 20,000-এর মতো, কোথায় 500-র কম কোথায় 20,000, তারা এতটা করতে পেরেছে। এবং ইটালিতে যদি যান দেখবে সেখানে 30,000-এর উপর, তা আমরা কত না পিছিয়ে আছি। তো তো আমরা তো এরকম একটা র্যাপিড, সেখানে আমেরিকার মতো জায়গায় যেখানে র্যাপিড টেস্ট তারাও সীমিত আকারে দিচ্ছে না, তারা করতে পারে, তারা করে দেখতে পারে যে এটা হচ্ছে কিনা, মানে আক্রান্ত হয়েছে কিনা বা আক্রান্ত হয়েছিল কিনা এটা ডিটেক্ট করছে। তো ওদিকে কিন্তু ভিয়েতনাম, আমাদের এশিয়ার কান্ট্রি, তারাও কিন্তু এই টেস্ট করে এবং এই যে লকডাউন, সেই লকডাউনটাকে এত কঠিন ভাবে তারা মেনটেন করেছে যে তারা কিন্তু তাদের দেশ থেকে অলমোস্ট করোনা বিতাড়িত করে দিয়েছে। তারা আবার কাজে যোগদান করা শুরু করেছে, তাদের স্কুল কলেজের ছাত্ররা চলে গিয়েছে। তো আমাদের সবকিছুই জানে কেমন একটু নড়বড়া হয়ে গেছে, যেমন লকডাউনটাও একটু নড়বড়া, যে ব্যবহার কথা সেরকম হচ্ছে না, হচ্ছে না। এই জন্যই যে ঘরে সবাই বন্দি থাকতেছে দীর্ঘদিন ধরেই, কিন্তু আবার তাদের কোনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, সিমটম হয়ে ভালো কারো কারো হয়ে যাচ্ছে, তার পরীক্ষা নাই। তো সবাই মনে করছে না এটা এভাবে চললেই হলো, যার জন্য এটাকে গুরুত্ব দিচ্ছে না কেউ। তো সেই জন্য আমি মনে করি যে ওই র্যাপিড টেস্ট এটা যেখানে যেই এটাকে উদ্ভাবন করুক বা যেখানে হোক সেখান থেকে এনে এটা যদি করা হয়, তাহলে আমাদের জন্য অনেক বেশি শনাক্ত হবে, অনেক বেশি মানুষ সচেতন হবে, সতর্ক হবে, আইসোলেশন হবে। ফলস যদি পজিটিভ হয় কোনো ক্ষতি নেই, আইসোলেটেড থাকলোই, ফলস যদি নেগেটিভ হয় তাতেও কোনো ক্ষতি নেই, কারণ ক্লিনিশিয়ান যারা, আমরা যারা রোগ ধরি আমরা শুধু পরীক্ষা দিয়েই ধরি না, আমরা কিন্তু রোগ ধরার জন্য আমরা আগে প্রথমে তার সমস্ত পিকচার দেখে বুঝে নেই তার রোগ আছে কিনা। আমরা আমরা স্ট্রংলি সাসপেক্ট করি, মাঝামাঝি ভাবে সাসপেক্ট করি, অথবা মৃদু মনে করি যে হলেও হতে পারে। তো যেগুলো আমরা স্ট্রংলি সাসপেক্ট করি, যাদের যেটা করোনা হতেই পারে, তার যদি ফলস নেগেটিভ হয় তাতে কি আছে, আবার টেস্ট করবে। আবার আরেকটা একটু যোগ করতে চাই আপনার কথার সাথে, একটু যোগ করতে চাই, প্রত্যেক পরীক্ষারই কিন্তু, প্রত্যেক প্যাথোলজিক্যাল পরীক্ষারই কিন্তু ফলস নেগেটিভ একটা অংশ থাকেই, এটা প্রত্যেকটা অসুখের ক্ষেত্রেই থাকে। তো এখানে হলে কি সমস্যা, আমি তো সেটা আমরা থ্যাংক ইউ এই মনে করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই জন্য যে যেমন ধরেন খুব কমন একটা রোগ আমার কি টিবি, টিবি রোগ, টিবি রোগ কে না চিনে বাংলাদেশে, যক্ষা টিবি সবাই জানে। এবং সেটার জন্য যে একটা টেস্ট আছে এমটি টেস্ট বা মানটক্স টেস্ট যেটা বলে, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখনো প্রচলিত এবং এটা আবিষ্কার হয়েছে 112 বছর আগে, এখনো চলছে। কিন্তু এখানে দেখা যায় যে ফলস পজিটিভের হার কোনো কোনো ক্ষেত্রে 60 ভাগ এবং ফলস নেগেটিভের হার, নেগেটিভের হার হলো 42 ভাগ। তারপরেও করা হয় কেন? করা হয় এই জন্য যে আমরা দেখে মনে করছি যে টিবি হবে, কিন্তু কিন্তু আবার কিছু কিছু পরীক্ষা আমরা পাইনি, তখন আমরা করে দেখি এটা, যে দেখি এটা যদি পজিটিভ আসে তাহলে আমরা ধরে নেবো টিবি। তো তখন যদি পজিটিভ আসলো আমার হেল্প করলো, যদি নেগেটিভ আসলো তাহলে তো অন্যান্য টেস্ট তো আসেই, আমরা সেগুলো করবো। আরটিপিসিআর যারা করা হচ্ছে আমাদের দেশে, সেটাও তো নেগেটিভ, ফলস নেগেটিভ আসে।
এবং এটা ফলস নেগেটিভ আসলে আবার দ্বিতীয়বার টেস্টের কথা বলা আছে, তৃতীয়বার বলা আছে, চতুর্থবার বলা আছে, যে কারণ এই যে জীবাণুটা পায়খানার সাথেও যায়, সেজন্য চতুর্থবারও যদি মনে কর যদি করা হয় যে না এর করোনা থাকতে পারে, কিন্তু বারবার নেগেটিভ আসতেছে, তো তখন ক্লিনিশিয়ান কি করবে যে ঠিক আছে এটা পায়খানার রাস্তা থেকে সোয়াব নিয়ে টেস্ট করে দেখি তো ফাইনালি আসছে কিনা, তো সেটাও যদি নেগেটিভ হয় তখন ধরে নেওয়া যায় যে চারবার যেহেতু নেগেটিভ হয়েছে আমরা যদিও ধারণা করছি করোনা, তাহলে এটা করোনা না। তো সেটা যদি আমরা এরকম প্রত্যেকটা টেস্টে যত টেস্ট আছে আমি যদি এখন 50টা এক্সাম্পল দিতে চাই সবগুলারই ফলস পজিটিভ আছে ফলস নেগেটিভ আছে, তো আমাদের র্যাপিড টেস্ট এটা এখন এত ইমার্জেন্সি একটা মুহূর্ত যেখানে আমাদের টেস্ট করার সুযোগ পাচ্ছি না, তো সেখানে যদি এই টেস্ট আমাদের দেশে যেভাবে হোক না কেন এটা যদি 50% আমাদের হেল্প করে, 70% যদি হেল্প করে, এটা তো আমাদের জন্য বিশাল একটা হেল্প। আমি মনে করি যে মেসিভ আকারে এই এই যে কিট সেগুলো এনে যেহেতু তারা দাবি করছে যে কোন কোন কিট আছে যে এটা 15 মিনিটে ডিটেক্ট করতে পারে, কোনোটা 5 মিনিটে, কোনোটা আছে আধা ঘন্টা, কেউ কোন কোন কান্ট্রি বলছে তার 3 ঘন্টা লাগতে পারে, যতই লাগুক যেটা ভালো আপনারা পরীক্ষা করুন, এই যে গণস্বাস্থ্যের যেটা তারা পরীক্ষা দিল, তো প্রতিদিন তো এই যে 5,700 স্যাম্পল আর প্রায় 6,000 স্যাম্পল নিচ্ছে, তো 6,000 স্যাম্পল যাদের নেওয়া হচ্ছে তাদেরকে তাদেরকে তো আরটিপিসিআর ফাই হইতেছে, তাদের একটা ব্লাড স্যাম্পল নিয়ে ওই কিটটা প্রত্যেকের কিট দিয়ে টেস্ট করে দেখেন, তো একদিনেই তো 6,000 টেস্ট করা যায় যে আরটিপিসিআর এ কত পার্সেন্ট পজিটিভ হলো কত পার্সেন্ট নেগেটিভ হলো। আরটিপিসিআর এ যাদের পজিটিভ তাদের ক্ষেত্রে ওই কিট পজিটিভ হইলো না নেগেটিভ হইলো হইলে কত পার্সেন্ট ভেরি করবে এটুকু দেখলো তো একদিন লাগে, এটা যেন দেরি কেন, এটা আমাদের এটা প্রশ্ন। আমরা সাধারণ নাগরিক, আমরা ডাক্তার, আমরা ডাক্তার হয়ে আমরা রুগীদের যখন আমাদের কাছে চলে আসে আমরা যখন দেখি তার শ্বাসকষ্ট, জ্বর, তার কিডনি ফেলোর, আমি কি করব, আমি হতভম্ব হয়ে যাই এই সময়। আমার একটা টেস্ট যদি থাকে হাতের কাছে আমি তো রুগীরাও বুঝাইতে পারি যে বাবা তোমার যে পজিটিভ হয়েছে ফলস পজিটিভ হোক তুমি যাও, তুমি এটা আরটিপিসিআরটা তোমার যদি করে দেখো তুমি যাও, তাকে মোটিভেট করতে তাকে পাঠিয়ে দিয়ে তাকে তাকে আমরা হয়তো যে কোনো যেখানে একটা সেফ জায়গায় তাকে ডায়ালাইস দিতে পারি। সেজন্য এটা আমার মনে হয় যে আমাদের এখন মনের সময় নাই, আমরা যারা দায়িত্ব আছি প্রত্যেকের দায়িত্ব থেকে এগুলো যত দ্রুত আমাদের ডিসিশন আসে আমাদের এই সমাজকে রক্ষা করার জন্য ততই এটা ভালো হয়, না হলে আমরা সমূহ ঝুঁকিতে কিন্তু অলরেডি পড়ে যাচ্ছি, এবং এটা যদি সব দিক থেকে যদি এভাবে না গিয়ে আসা হয় তাহলে আমরা সমূহ বিপদে পড়বো, কারণ একদিকে যারা করোনা রোগী তাদের কিন্তু কিডনি ফেলার হয়, আকস্মিক কিডনি ফেলার, তাদের ডায়ালাইসিস দিতে হবে, আমাদের দেশে কয়টা ডায়ালিস সেন্টার আছে, যে কয়টা ডায়ালিস সেন্টার আছে সেখানে তো সমস্ত রুগীদের আমরা চিকিৎসা এখনই দিতে পারছি না, তার মধ্যে করোনা হয়ে যদি ওই ডায়ালিস সেন্টার গুলো বন্ধ হয়ে যায় তাহলে একটা বিশাল বোঝা হোক, এবং যে যে যেখানে যেখানে আমি এটা বলবো যে যেখানে যেখানে করোনা হসপিটাল করা হয়েছে তাদের ম্যান্ডেটরি করে দেওয়া হওয়া উচিত যে তাদের সেখানে ডায়ালিসিস ফ্যাসিলিটিস থাকতেই হবে, না হলে একটা করোনা রুগী যদি ওখানে ধরা পড়ে তাকে যদি ওখান থেকে সেই করোনা হসপিটাল থেকে আরেক জায়গায় পাঠাইতে হয় তাহলে রাস্তাঘাটে এসে ছড়াতে ছড়াতে যাবে, সেটা আমাদের সমাজের জন্য আরো ক্ষতি করবে, সেই জন্য যারাই করোনা হসপিটাল করবে যেখানে থাকবে সেটা প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক সেখানে ডায়ালিসিস ফ্যাসিলিটি থাকা উচিত আমি মনে করি। স্যার যদিও আমরা করোনা নিয়ে আলোচনা করছিলাম, একটু করোনা থেকে বের হতে চাই, একজন দর্শক আপনার কাছে প্রশ্ন রেখেছে, যেহেতু আপনি একজন নেফ্রোলজিস্ট আপনার কাছে একজন দর্শক প্রশ্ন রেখেছেন যে আসসালামু আলাইকুম স্যার, কোমরের পিছনে ব্যথা হওয়াটাকে কিডনির সমস্যার জন্য হয়? আচ্ছা খুব সহজ, এটা আমরা অনেক টক শোতে বলি, কোমরের পিছনে ব্যথা অনেক কারণে হতে পারে, বিশেষ করে মেরুদণ্ড সেখানে যদি কোনো ক্ষয় হয় প্রদাহ হয় সেজন্য হতে পারে, তাছাড়া আমাদের পেটের ভিতরে অনেক নারী মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলো আমাদের এই পিঠে আছে ওগুলার কারণে হয়, তবে সাধারণত 10% ক্ষেত্রে যাদের পিঠের ব্যথা হয় আমরা দেখেছি যে 10-12% ক্ষেত্রে হলো কিডনির কারণে, আর এটা কিডনির কারণেই নাকি মেরুদণ্ডের কারণে সেগুলো কিছু টেস্ট করে এবং উপসর্গ দেখে বোঝা যায়, যদি আমার যেমন আমি মুভমেন্ট করছি মুচড় দিচ্ছি যদি ব্যথা বাড়ে তাহলে এটা মেরুদণ্ডের কারণে, আর যদি আমার নড়াচড়ার সাথে কোনো সম্পর্ক না থাকে তাহলে আমাদের কিডনি হতে পারে, তো যদি কিডনি কিনা তা বোঝার জন্য আলট্রাসোনোগ্রাম, ইউরিনের একটা টেস্ট এবং একটা এক্সরে কিউবি করলেই 80-90% ক্ষেত্রে এটা বোঝা যায়, আর হয়তো 10% ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই প্রয়োজন হয়। স্যার আবারও আমরা একটু করোনায় ফিরে আসতে চাই, দর্শকের প্রশ্ন নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন পারভেজ আলম স্যার কি বোঝাতে চাইছেন, আপনি একটু খুব
খেয়াল করে আপনার কোথায় ব্যথা হচ্ছে, আপনার কোন সিম্পটমের সাথে মিলে হচ্ছে একটু আপনি চিন্তা করলে পেয়ে যাবেন কি কারণে আপনার ব্যথাটা হচ্ছে। যাই হোক স্যার, করোনায় আবার ফিরে আসতে চাই, এই বেশ কিছুদিন ধরে আমরা খুব বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি যে করোনা ঔষধ যেটা আমেরিকাতেও ওরা অলরেডি অ্যাপ্রুভ করেছেন, আমাদের বাংলাদেশে নাকি উৎপাদন হচ্ছে, আসলে কোন পর্যায়ে আছে, আপনার কি মনে হয় একটু বিশেষজ্ঞ হিসেবে এটা কোন পর্যায়ে আছে আপনার কাছে একটু জানতে চাচ্ছি। আসলে করোনা আসার পর থেকেই বিশ্বব্যাপী সবাই কিন্তু খুবই অ্যাক্টিভ, যেহেতু এটা স্প্রেড করছে বিশ্বব্যাপী, যে এটা একটা ওষুধ বের করার জন্য যে যেটা ইফেক্টিভ হবে। আমরা কিন্তু আগে জানতাম যে ক্যান্সারের নো অ্যান্সার, সেরকম ভাবে ভাইরাস যদি যখন অ্যাটাক হতো সেগুলো ওষুধ পাওয়া যেত না। তো এখনো কিছু কিছু ভাইরাস আছে যেগুলোর ঔষধ নাই, যেমন সি ভাইরাসের মাত্র এই কয়েক বছর ধরে আমরা ওষুধ পাচ্ছি, এখনো এইডস ভাইরাসের ইফেক্টিভ তেমন কোনো ওষুধ এখনো নাই, মানে মোটামুটি কাজ করে কোনো ক্ষেত্রে করে না এরকম। তো করোনা নিয়েও এরকম রিসার্চ হচ্ছে, আর সবচেয়ে বেশি রিসার্চ যেটা করতেছে সেটা হলো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি এবং পাস্তোর যে ল্যাব আছে ফ্রান্সে এবং সিনাই ল্যাব আছে নিউ ইয়র্কে, এরা কিন্তু মিলে যৌথভাবে খুব দ্রুত টেস্ট করে দেখতেছে যে যে এক্সিস্টিং যে ওষুধগুলো আছে যেগুলো ভাইরাসের বিরুদ্ধে এবং অন্যান্য রোগের বিরুদ্ধে সেগুলো কোনো কাজ করে কিনা। তো সেখানে এ পর্যন্ত 67 অর্থাৎ 67টি ওষুধ পরীক্ষা করে তারা কিছু আশার আলোক দেখেছে, কিন্তু এখনো সেগুলো অনেক বাকি আছে পরীক্ষা নিরীক্ষা করার। ইতিমধ্যে আমাদের দেশে অ্যাভিগান নামে একটা ওষুধ আসছে যেটা জাপানেও যেটা ইউজ করতো এবং সেটা দুইটা কোম্পানি অলরেডি প্রডিউস করছে, কিন্তু এই অ্যাভিগান এটা এটা ছিল আগে ইনফ্লুয়েঞ্জা, অ্যাকচুয়ালি ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের জন্য একটা ওষুধ। তো এটা ইনফ্লুয়েঞ্জার সাথে যেহেতু এই কোভিড ভাইরাসের কিছুটা মিল আছে সেই জন্য তারা আশা করছে যে এটা হয়তো কাজ করবে, এবং চায়না বলছে যে কিছুটা কাজ করে, জাপান কিন্তু তারা বলছে যে না, যদিও তারা এটা আবিষ্কার করছে কিন্তু তারা বলছে এখনো এখনো এটা একটা পরীক্ষার প্রয়োজন আছে বিস্তারিত, মানে অনেক পরীক্ষা লাগবে ধাপে ধাপে, যেহেতু মেডিসিন গুলো পরীক্ষা করতে হয়, কাজে বাংলাদেশের ওষুধ গুলো তৈরি হলে তখন তারা এটা ট্রায়ালে পাঠাবে, হয়তো আমাদের দেশে যে রুগী যারা আছে তাদের উপরও এই ট্রায়াল দিয়ে দেখা হবে, দিয়ে ইউজ করা যাবে যে এটা কতটা কাজ করে, কাজ করলেও করতে পারে এটা সম্ভাবনা আছে, যথেষ্ট সম্ভাবনা আছে, থিওরিটিক্যাল এটা দেখা হচ্ছে। কিন্তু এখনো এটা মেডিসিন যখন বাজারে আসার জন্য যতগুলো পরীক্ষা করা হয় সেই পরীক্ষাগুলো এর উপরে করা হয় নাই কোভিড এর উপরে, কাজেই শিওর দা বলা যাবে না। আর রেমডিসিভির যেটা আমেরিকায় যেটা যেটা খুবই তোলপাড় হচ্ছে এবং সেখানে FDA কিন্তু বলছে যে সাময়িক ভাবে তারা ইউজ করতে পারে, কিন্তু ইউজ করা মানে এই না যে FDA এটাকে অ্যাপ্রুভ করছে, অ্যাপ্রুভ করার আগে অনেকগুলো ধাপ পেরিয়ে আসতে হয় তারপরে সেটা অ্যাপ্রুভ করতে হয়, মেডিসিনের অনেকগুলো ট্রায়াল, সেই ট্রায়াল গুলো সেটা প্রাণীর উপর তারপর মানুষের অল্প কিছু মানুষের উপরে, যে যদি সেখানে দেখে যে এটা সেফ তাহলে আরো দ্বিতীয় ফেজে কত ডোজ দেবো, কতটা কাজ করে, এটা কিভাবে তৈরি করবো, কি কি উপাদান দিয়ে, সেটা সেটার জন্য আরেকটা ট্রায়াল যায়, সেই ট্রায়ালটা শেষ যদি সাকসেসফুল হয় তখন ফাইনাল ট্রায়ালে যাওয়া হয় অনেকগুলো মানে রোগীর উপরে সেটা অ্যাপ্লাই করে যেটা কতটা কাজ করছে এবং কতটা সেফ সেটার জন্য। তো এগুলোর জন্য তো লম্বা সময়ের দরকার, সেই সময় তো আমরা পাইনি, কাজে এগুলো সবগুলোই ধারণা করে শুধু এগুলো দিয়ে ট্রিটমেন্ট এগুলো দেওয়া হচ্ছে, অ্যাপ্রুভ করা হচ্ছে সাময়িকভাবে। তো একটা ট্রায়ালে দেখা গেছে আমেরিকায় যেটা যে এটা যেখানে 15 দিনে ছাড়ার কথা, যে সিরিয়াস যে রোগীগুলো আছে সেখানে 15 দিনের জায়গায় 11 দিনে সেরে গেছে, কিন্তু যারা আক্রান্ত হয়ে সিরিয়াস হচ্ছে ওদের ক্ষেত্রে এটা কতটা কাজ করবে, অথবা যারা যাদের মৃত্যু হচ্ছে তাদের কি মৃত্যু ঠেকাতে পারছে, এটার উত্তর কিন্তু তারা দিতে পারেনি। শুধু টাইম অল্প সময় একটু ভালো হয় সেইটাই বলেছে, কিন্তু মৃত্যু ঠেকাতে পারেন না এটা কোনো প্রুফ হয় না। সেজন্য আমরা শুধু দেখছি, আশার উপরে আছি, চেষ্টা হোক, আমরা আশা করি এটা হয়তো একদিন বেরিয়ে আসবে এই ওষুধ গুলো, তখন আমরা ইউজ করতে পারবো, কিন্তু এখনো আমাদের অপেক্ষা করতে হবে স্পেসিফিক ওষুধের জন্য। তার মানে আমার মতো অনেকেই যারা ভাবছিলেন যে একটু বাইরে ঘোরাঘুরি করে নি, ওষুধ তো চলে আসলো আমাদের হাতে, আমার মনে হয় কিছু হবে না, ওষুধ খেয়ে আমি সুস্থ হয়ে যাবো, তাহলে এটা ভাবার কোনো অবকাশ নেই। আমরা আমরা আশা করে আমরা আশা নিয়ে আমাদের মনকে সান্ত্বনা দিতে পারি, কিন্তু এই আশা নিয়ে যেন আমরা আমরা যে যে লকডাউন আমাদের সতর্কতা সেটা যেন ভেঙে না ফেলি, এটা একটা আরো একটা আরো মহামারী ডেকে আনবে। কাজেই আমাদের এটুকুই মনে রাখতে হবে যে আমাদের হাতে একটু এগুলো নেই। এরপর যে আমরা ভ্যাকসিনের কথাও যদি বলি, ভ্যাকসিন যে ভ্যাকসিন দিলে তো আমরা যে কোনো রোগ এটা প্রতিষেধক,
পৃথিবীর থেকে মিজলস মিজলস বলতে গেলে এখন কত কমে গেছে মিজলস এর ভ্যাকসিন দিয়ে। আপনার টিটানাস এখন আমরা দেখি না, যে গুটি বসন্ত ছিল যে ভয়ঙ্কর, আমরা তো ইয়াং এজ আমরা দেখেছি কত গুটি বসন্তের মৃত্যু মৃত্যু এবং কত গুটি বসন্ত মানুষকে ক্ষত বিক্ষত করে ফেলা। তো সেই গুটি বসন্ত কিন্তু আজ পৃথিবীর থেকে নিঃশেষ হয়ে গেছে ভ্যাকসিনের দ্বারা। তো সেই ভ্যাকসিন নিয়েও কাজ চলছে এবং অনেকগুলো কান্ট্রি এই ভ্যাকসিনে কাজ করছে। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা আশার আলো জাগাইছে সেটা হলো সারা গিলবার্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটির ভ্যাকসিন ডিপার্টমেন্টের যে যে যিনি প্রধান সেই সারা গিলবার্ট, উনি কিন্তু ইবোলা ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। তো সেই আশা নিয়ে সেই সেইটা নিয়ে সেই অভিজ্ঞতা নিয়ে উনি ঝাঁপিয়ে পড়েছেন এবং যখন উনি ঝাঁপিয়ে পড়েছেন সরকারও কিন্তু তাকে সাংঘাতিকভাবে হেল্প করছে, তাকে 2.2 মিলিয়ন পাউন্ড তাকে সাথে সাথে দিয়েছে যে আপনারা সেট আপ করে ফেলেন এবং আরো বিভিন্ন সাহায্যের জন্য সবাই এগিয়ে আসছে ওখানে। তো সে কাজ করে যাচ্ছে। সে ভ্যাকসিনগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু আশা করে ফেলি যে এই এখন মধ্যে ভ্যাকসিন আসলো আমরা সাথে সাথে এই রেজাল্ট পেয়ে যাবো, ঠিক এরকম না। ভ্যাকসিনটার জন্য দেখা যায় যে যে ভ্যাকসিনের বিভিন্ন প্রকার, একটা আছে জীবিত ভাইরাস দিয়ে দিতে পারে, কিন্তু ভাইরাস দিলে এটা আবার আরো তাকে আক্রমণ করে ফেলতে পারে, যার উইক মানে ইমিউনিটি যাদের দুর্বল তাদের, আবার অনেক সব ভাইরাসকে মেরে সেটাকে অ্যান্টিজেন তৈরি করে সেগুলো পুশ করে দেওয়া হয়। তো সেগুলো দেখা যায় যারা বয়স্ক বৃদ্ধ যাদের তাদের তেমন খুব একটা কাজ করে না। আবার আরেকটা আছে জিনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে করা। দেখুন এই জিনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যেটা করা সেটা অনেক ভ্যাকসিন এটা তৈরি করছে, কিন্তু আনফর্চুনেটলি পৃথিবীতে এখনো কেউ লাইসেন্স পায় না, এটা মানে অতটা ইফেক্টিভ হয় নাই। এখন সারা যেটা করছে ওটা হওয়ার, যখন এটা একটা ফার্স্ট ট্রায়ালে গেছে, ফার্স্ট ট্রায়াল থেকে এটা ফেরার পরে যদি এটা সাকসেসফুল হয় তখন একটা ম্যাসিভ আকার একটা বড় আকার একটা ট্রায়াল হবে, সেখানে সেফটি এবং ইপিকে সেগুলো দেখবে। তো আমরা আশা করতেছি যদি সত্যিকারেই যদি ফার্স্ট ট্রায়াল সাকসেসফুল হয় মানুষের উপরে, যেটা এই মাসেরই 20 তারিখের মধ্যে হয়তো আমরা রেজাল্ট পেতেও পারি এরকম আশা করতে পারি, তাহলে তাহলে একটা বড় ট্রায়ালে যাবে, এরপরে তারপরে প্রোডাকশন শুরু হবে, তারপরে সেগুলো প্যাকেজিং করতে হবে, মার্কেটে আসতে হবে, তারপরে সে দেশব্যাপী পৃথিবীব্যাপী প্লেন সেখানে এসে লেগে পাঠিয়ে দিবে, তারপর আমরা হাতে পাবো, ভ্যাকসিন দেবো, ভ্যাকসিন পাওয়ার পর 2 বার দিতে হবে, প্রথম একটা আবার 1 মাস পর, যে ভ্যাকসিন লাগবে হলো আরো আমাদের আরো 30 দিন পরে মানে আরো দিন পরে ইমিউনিটি পেতে পারি। তো সেই জন্য আমাদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, এর জন্য আরো অনেক সময় অপেক্ষা করতে হবে। সেজন্য আমাদের কিন্তু সতর্ক বিকল্প নাই, আমাদের আইসোলেশনে থাকা ছাড়া আমাদের বিকল্প নাই, আমাদেরকে ওই ভাইরাস একজন থেকে যাতে আরেকজনের না আসে সেই জন্য যতগুলো পথে আসতে পারে সেগুলো বন্ধ করা ছাড়া কিন্তু আমাদের আর কোনো পথ সামনে নেই। এবার আমি একটু আসতে চাই আমাদের প্লাজমা থেরাপি নামে থেরাপি আকার আলো দেখছে মানুষ, এটা নিয়ে রাষ্ট্রপতি দেশেও এটা অ্যাপ্লাই করা হয়েছে। এখানে এখন প্লাজমা থেরাপি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু কার্যকরী বলে মনে হয়? ধন্যবাদ রমা, ধন্যবাদ। এটাও আসলে অনেকের মধ্যে খুব আশার আলো সঞ্চার করেছে। তো আমরা এটা জানি যে বাইরে থেকে যে কোনো জীবাণু যখন আমাদের আক্রমণ করে তখন আমাদের শরীরের ভিতরে যে সৈন্য সামন্ত আছে তারা কিন্তু ওই জীবাণুটাকে প্রতিহত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। তো এই যে আমাদের সৈন্য সামন্ত এরাই কিন্তু ইমিউনিটি, তো এটা সেলুলার ইমিউনিটি আছে, আবার অ্যান্টিবডি যারা হিউমোরাল ইমিউনিটি বলে সেগুলো আছে। তো যখনই আক্রমণ আমাদের করে তখন তো তাহলে কি হলো, আমাদের রক্তে একটা অ্যান্টিবডি তৈরি হয়। তো সেই অ্যান্টিবডিটা তার কাজ কি ছিল? কাজ ছিল যে ওই যে করোনা আক্রমণ করেছে তাকে হত্যা করাই ছিল এই অ্যান্টিবডির কাজ। তো সেই জন্য এই যে প্লাজমা থেরাপি এটা 100 বছর আগে থেকে এটা চলে আসছে। তো তখন নতুন বিজ্ঞানী যারা এরা চিন্তা করেছে তাহলে আমরা দেখি করোনা ভাইরাসের আক্রমণের পর তাদের মধ্যে এই অ্যান্টিবডি তৈরি হয় কিনা। তো দেখা গেলো যে হ্যাঁ অ্যান্টিবডি হয়। তো তখন যে যারা আক্রান্ত হয়েছে যাদের শরীর থেকে ভাইরাস চলে গিয়েছে তাদের ব্লাডটা নিয়ে সেখান থেকে যদি প্লাজমা আলাদা করা হয় তার মধ্যে অ্যান্টিবডি আছে, কাজে অ্যান্টিবডিটা যদি নতুন যে আক্রান্ত হলো তাকে যদি শরীরে দিয়ে দেওয়া হয়
তাহলে তো একটা মেডিসিনের মতো কাজ করবে, কেন জীবাণুকে তো সে আক্রমণ করবে। যে তো সেজন্য এই প্লাজমা থেরাপি দেওয়ার থিওরিটা হলো এটা, তবে এটা কতটা কাজ করবে এটা এখনো কিন্তু পরীক্ষায় প্রমাণিত না। তবে কোন কোন আইসোলেটেড কেউ কেউ বলছে, এবং যে একটা অল্প আমার খুব অল্প পরিমাণ মানুষের উপর প্রয়োগ করে তার কিছু পাবলিকেশন আছে, যে যেখানে তারা দেখছে যে হ্যাঁ এটার যারা বিশেষ করে যারা বৃদ্ধ, যারা বয়স্ক, যারা ডায়াবেটিক, যাদের কিডনি রোগ আছে, এদেরকে যদি দেওয়া হয় তাহলে এদের যে মৃত্যুর যে ঝুঁকি সেটা তুলনামূলক অনেকটা কমে আসে, এটা বলা আছে। তবে এটা একটা আশাব্যঞ্জক, যদি আমাদের র্যাপিড টেস্ট করার যদি এই সুযোগটা আসে, আমরা যদি মেসিভ আকারে টেস্ট করে দেখতে পারি যে যারা যাদের আক্রমণ হয়েছে, আমরা তো জানি যে 80 ভাগের ক্ষেত্রে আক্রমণ মাত্রা এত কম থাকে যে তারা নিজেরা অনেক সময় লক্ষণ জানেই না যে তার জ্বর হয়েছিল না কাশি হয়েছিল না কি হয়েছিল, এটা নিজেদের অজান্তেই চলে যায়। তো সেরকম আমরা যদি মেসিভ আকারে যদি আমরা পরীক্ষা করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কতজন মানুষ আক্রান্ত হয়েছিল, এবং তাদের কাছ থেকে ব্লাড নিয়ে আমরা এই প্লাজমা তৈরি করে সেগুলো আমরা নতুন যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে দিয়ে হেল্প করতে পারি আমরা, এটা একটা পসিবিলিটি আছে। স্যার এবার এবার একটু আসি স্যার, যে আমরা তো স্যার এই করোনাকালীন সময়ে বাইরে যাচ্ছি, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাসায় ঢুকছি, তো এই যে জিনিসপত্র পণ্য ক্রয় করে আমরা বাসায় ঢুকছি, এই পণ্য ক্রয়ের যে জিনিসপত্র নিয়ে ঢুকছি এর সাথে করোনা কি বাসায় ঢুকে যাওয়ার সম্ভাবনা কতটুকু, এবং কিভাবে ঢুকবো যদি একটু আপনি। অনেক অনেক সম্ভব, কারণ হলো যে আমরা যখন বাইরে যাচ্ছি ধরেন বাজার করতে যাই, এটা কিন্তু আমরা দেখছি যে গ্রামে যখন দেখি গ্রামে দেখা যায় যে আমরা ছোটকালে দেখতাম যে সপ্তাহে একদিন করে হাট বসতো, এবং ওই হাটে দিয়ে কিন্তু সব সদাই পত্র যা যা আছে সব মানুষ করে নিয়ে আসতো। এখনো দেখলাম এবার এবার গ্রামে যে বাজারের পরিবর্তে মাঠে হাট বসানো হচ্ছে সপ্তাহে একদিন করে, আইসোলেট দূরে 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 যাতে করে একজনের টাচে না আসে, এই অনেক জায়গায় এটা করেছে, এটা খুব ভালো জিনিস। তো সপ্তাহে একদিন, তো আমরা যখন বাজারে যাই বাজারে ধরেন যে যায় সেও কিন্তু আক্রান্ত হতে পারে, কারণ সে তো বাজারে যখন কেনাকাটা করে দেখবেন যে দরাদরি করছে মাছের মাংসের বা ফলমূলের, এই পাশাপাশি ঘেঁষতে ঘেঁষতে কাছে চলিয়ে আসে সবাই, কাজে একজন থেকে আরেকজনের ছোঁয়া লেগে যেতে পারে, একজনের শ্বাস আরেকজনের যাচ্ছে, তো এইভাবেই একজন থেকে আরেকজনের স্প্রেড হতে পারে। আর তো হতে পারে যে শ্বাসের সাথে যে জীবাণুটা সেটা তো যে ফলমূল তরি তরকারি আছে যে কোনো জায়গায় তো পড়তে পারে, বা যেখানে রাখা হচ্ছে সেখানে একটা যে এই যেটা দড়ি দিয়ে দেখা যায়, দড়ি টানিয়ে এটাকে আলাদা করা হচ্ছে, দড়ির মধ্যেও তো লেগে থাকতে পারে, ওখানে তো টাচ লাগতেছে আমাদের, তো যে সার্ফেস আমরা টাচ করি সেখানে লাগতে পারে, বা যে আমরা রাস্তাতে হাঁটেছি সেখানে কারো এই জীবাণুগুলো পড়ে থাকতে পারে, কাজেই এগুলো আমাদের গায়ে লাগার সম্ভাবনা অনেক অনেক বেশি, এবং সেগুলো আমাদের ঘরে আসতে পারে শাকসবজির সাথে, ফলমূলের সাথে, মাছ মাংসের সাথে। তো আমাদের এটাকে প্রোটেক্ট করার জন্য যেটা করতে হবে সেটা হলো যে প্রথমে বাইরে যখন যাব আমরা মাস্ক পরে যাব, আর সম্ভব হলে গ্লাভস পরে যাব, আমরা ঢেকে নিব হাতগুলোকে। অনেক কম দামের কিন্তু যে দেখা যায় এখন পলিথিনের গ্লাভস তৈরি হচ্ছে, সেগুলো পরেও যেতে পারেন, এগুলো আশা করি আপনাদের প্রোটেকশন দিবে। তো যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে আপনাকে যেটা যেটা করতে হবে যে প্রথম এই স্যান্ডেলটা বা পায়ে যায় যাচ্ছেন জুতাটা বাইরে রেখে ঘরে ঢুকবেন, এবং হাতে করে যতগুলো শাক সবজি ফল যেগুলো যাই নিয়ে আসেন না কেন সেগুলো সরাসরি রান্না ঘরে নিয়ে যাবেন এবং সিঙ্কের পাশে রাখবেন, রেখে তারপর আপনি বেরিয়ে আসবেন, বেরিয়ে আসে আপনার কাজ হলো সরাসরি আপনি বাথরুমে চলে যান, কাপড় চোপড় ছাড়েন, এগুলোকে ওয়াশে দেন, নিজে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে গোসল করে ফেলুন, আপনি নিজে করোনা মুক্ত হইলেন। এবার রান্না করে যে যেটা খাবারটা গেল সেটা যদি অন্য কেউ যদি ওটাকে সেপারেট করে সেটা করতে পারে, অথবা আপনিও হেল্প করতে পারেন, নিজেই নিজে করতে পারেন, যে প্রত্যেকটা ফল দেখবেন ফল সবজি সব কিন্তু আজকাল পলিথিনের ভিতরে করে দেয়, তো পলিথিনটাকে ছিঁড়ে ভিতরে যে সবজি আছে সেগুলো বের করে সিঙ্কে রাখেন, আলাদা একটা বড় গামলায় রাখেন, রেখে সেগুলোকে যে ট্যাপের যে ওয়াটার পানি আছে রানিং ওয়াটার যেটা একদম সরাসরি পানি পড়তেছে ওখানে ধুইবেন, ধুয়ে পানিটা চলে যাবে, ধুয়ে গামলায় নিয়ে ধুলে কিন্তু চলবে না, কাজেই এক এক করে সে ফল মূল শাক সবজি সবগুলো ভালো করে 2 মিনিট 3 মিনিট করে একদম রানিং ওয়াটার দিয়ে ধুয়ে দেন। এখানে সাবান সোডা মানে এগুলো কোনো কিছু দেওয়ার দরকার নাই, অনেকে বলে ভিনেগার দিয়ে দন দরকার নেই, অনেকে বলে লেবুর রস দিয়ে দন, এগুলো দরকার নেই, শুধু পানি দিয়ে ভালো করে ধুয়ে নেন, ধুলে
তাহলে যে ড্রপলেট আকারে যে জীবাণুগুলো থাকে ওগুলো পানির সাথে হিলে চলে যাবে। আর যারা গ্রামে আছেন তারা যেটা করতে পারে তারা হলো টিউব ওয়েল, টিউব ওয়েলে তারা চেপে চেপে টিউব ওয়েলের নিচে ধুতে পারেন, অথবা কেউ পানি ঢেলে দিলে আরেকজন ধুয়ে নিতে পারে। এরপর হলো যে আপনার যে বাইরে যে স্যান্ডেলটা আছে যেটা, সেটাকে ভালো করে স্প্রে করে নেন, স্প্রে করে একটা আলাদা জায়গায় রেখে দেন, ওটা বাইরে যখন যাবেন তখন ইউজ করবেন, এটাকে আর ঘরের ভিতরে ঢুকানোর দরকার। আর যদি ঢুকান তাহলে এটা কর্নারে রাখেন, ওখানে লাইজল দিয়ে সবসময় জায়গাটা ক্লিন করে রাখেন, তাহলে বাইরের জীবন আপনার মধ্যে আসতে পারবে না। মাস্ক পরে আসছেন যাবেন, মাস্ক পরে আসছেন স্কল নাই। আমি তো সর্বশেষ প্রশ্ন স্যার আপনার কাছে, আমি চাই না করোনা আক্রান্ত হতে, আমরা সবাই জানি করোনা থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি বলবেন কি যে আসলে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে বৃদ্ধি করতে পারি? এটা আসলে কত বিশেষজ্ঞ যে বলতেছেন, টেলিভিশন খুললেই পাওয়া যায়, ইন্টারনেট খুললেই পাওয়া যায়, সেই জন্য আমি আর এগুলো বলে, কারণ এখন অনেকক্ষণ বলছে মানুষকে খুব বেশি বিরক্ত করবো না, তবে তবুও কিছু পয়েন্ট আমি একটু মানে মনে করাই দেওয়ার জন্য। কারণ হচ্ছে কি, আমাদের প্রভাবটা এরকম যে আমরা একবার শুনি আবার দেখা যায় যে এই যে স্মোকিং, আমরা বলি যে ধূমপান করবেন, আমরা কতই না বলি, কতই না বলা হচ্ছে, কিন্তু যখন শুনে তখন একবার মনে করি যে না ঠিক আছে যে ধূমপান করে আচ্ছা করবো না, কিন্তু পরে ভুলে যায়। কিন্তু যদি বারবার যদি রিমাইন্ডার দেওয়া যায় তাহলে এটা মনে থাকে। তো সেই জন্যই এক জায়গা থেকে মানে একজন থেকে আরেকজন আমরা এটা জানি যে এই জীবাণুটা অদৃশ্য, এটা ছড়ায় হলো ভাসমান বাতাসের মাধ্যমে ছড়াতে পারে, আবার এটা পড়ে যায় যেখানে প্রথমে ভাসতে থাকে, তারপর এটা যে সারফেস পায় জায়গা পায় ওখানেই পড়ে যায়। সেটা টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, কার্ট হতে পারে, ফ্লোর হতে পারে, রাস্তাতে হাঁটতে সে রাস্তায় হতে পারে, ফলমূল সবজিতে বলা সবকিছুতে পড়তে পারে। কাজেই আমাকে এমন ভাবে সতর্ক থাকতে হবে যে যে জিনিসটা যেখানে জীবাণুটা পড়ে আছে, মনে করতে হবে যে আমি যেখানে টাচ করছি এখানে জীবাণুটা পড়ে আছে, তাহলে আমি ওই জীবাণুটা যেন আমি আর কোনো জায়গায় না লাগাই বা আমার চোখে মুখে না লাগাই, সেটা আমাদের খেয়াল রাখা। সেটা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমরা আমরা নিজেকে নিজের প্রোটেকশন দিতে পারবো। এই জন্য কি দরকার, যেটা বলা হচ্ছে যে সোশ্যাল ডিস্টেন্স, একজন থেকে আরেকজন দূরে থাকবো, যখন ঘরে আসবো তখন যে যা পারি আমরা আইসোলেটে থাকবো, যতটুকু পারি একজন থেকে আরেকজন খুব কাছাকাছি আসবো না। ইভেন যদি কেউ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সে নিজে যেমন প্রোটেক্টেড থাকবে, আইসোলেটেড থাকবে ফ্যামিলি মেম্বার থেকে, ফ্যামিলি মেম্বার তাকে আইসোলেটেড থাকার জন্য হেল্প করবে, খাদ্য বাসন পোষণ থেকে শুরু করে কাপড় চোপড় বাথরুম সব আলাদা করে সে ইউজ করবে, তাহলে ওই বাড়ি থেকে ওই বাড়িতে আর কেউ আক্রান্ত হওয়ার ভয় থাকবে না, তাদের মাধ্যমে পার্শ্ববর্তী কারো ছড়াবে না। সেটা তাহলে পার্সোনাল হাইজিন যেটা আছে সেটা ভালো মেনটেন করতে হবে। তাছাড়া আমরা কিছু করতে পারি, যেমন আমাদের বডির যে ইমিউনিটি সেটা বাড়ানোর জন্য আমরা যে খাদ্য খাবার যেগুলো খাই সেগুলো সেগুলো যেন স্বাস্থ্যসম্মত হয়, সেখানে প্রচুর শাকসবজি এবং ফলমূল থাকতে হবে। এখন তো ফলের সময় আসছে, কাজে বিভিন্ন ধরনের ফল খেতে পারে, যত রকমের শাকসবজি এখন শাকসবজিও পাওয়া যায়, সবুজ শাকসবজি, এগুলোতে ভিটামিন এ ই সি এই তিনটে হলো এক্স অ্যান্টি অক্সিডেন্ট এবং ডি এর সাথে যোগ হয়েছে, এটা ইমিউনিটি হেল্প করে। কাজে যেগুলোতে এই শাকসবজি ফলমূল এগুলো প্রচুর থাকে সেগুলো বেশি করে খাবে। আমাদের ঘুমের দরকার, আমরা বাসায় থাকি, আমাদের যদি ঘুম কম হয় তাহলে কিন্তু এটা আমাদের ইমিউনিটির মারাত্মক ক্ষতি করে, আমাদের হেলথের মারাত্মক ক্ষতি করে। কাজে আমাদের 6 থেকে 8 ঘন্টা করে, আমাদের 9 ঘন্টা পর্যন্ত একজন অ্যাডাল্টের ঘুমানো উচিত। ঘুমানোর জন্য তাদের একটা ভালো পরিবেশ দরকার, শান্ত পরিবেশ দরকার। এই মনের শান্তির জন্য আমাদের ধর্ম এখন চলতেছে রোজা, এই রমজানের সময় আমাদের ধর্মীয় যত কাজ আছে সেগুলো আমরা করি, রোজা রাখি, নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, কোরআন শরীফ পড়ার সুযোগ থাকলে কোরআন শরীফ পড়ি, হাদিস পড়ি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়ি, অথবা অন্য যে ধর্মে যারা আছেন তাদের ধর্মীয় জিনিসগুলো তারা পড়ুক, ধর্মীয় পুস্তকগুলো তারা পড়াশোনা করুক এবং নিজে চর্চা করুক, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেখানে তাদের খোঁজ খবর নেই, আমরা তো ব্যস্ত মানুষ খোঁজ নিতে পারি না, তারা যদি সবাই খোঁজ নেই তাহলে তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক হবে। এতে হয় কি মনের একটা পরিতৃপ্তি আসে, এবং এই যে তৃপ্তি শান্তি এটাই দেখা যায় আমাদের ইমিউনিটি গ্রো করতে হেল্প করে, আমাদের ভালো ঘুম আসবে, আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। তো আমার মনে হয় যে এই সময়টুকু কারো ভালো হবি যদি থাকে, যেমন কেউ বই পড়া কারো হবি আছে, কেউ লেখার হবি আছে, কবিতা লেখে সুন্দর সুন্দর, দেখি অনেকে এত সুন্দর সুন্দর কবিতা লেখে লেখে পোস্ট করে, আমি আশ্চর্য হই, মাঝে মাঝে খুব অ্যামেজিং লাগে আমার কাছে। তো যার লেখালেখির অভ্যাস
কিছুটা আছে আরো লেখেন, সেটা একটা ভালো সুবিধা পরবাস করেন। আমার অবশ্য একটা অভ্যাস আছে যেটা কিছুটা হবি বলতে পারেন, যে এই কৃষি কাজ করা, মানে গাছপালা লাগানো, ফলের গাছ লাগানো। আমি একটা গাছ লাগাই, আস্তে আস্তে দেখি গাছটা বাড়ছে, একসময় পাতা নতুন পাতা গজায়, তারপরে দেখি ফুল ফুটছে, আবার 7 দিন পরে যে দেখি সেখানে একটু ছোট্ট ফল, দেখতে দেখতে যখন দেখি যে সেই ফলটা এত বড় হয়ে গেছে, এটা যে মনে কত শান্তি দেয়, আমি এটা কাউকে বুঝাতে পারি। তো আমরা যে যার হবি নিয়ে এভাবেই থাকি, যে কটা দিন আল্লাহ আমাদের যেভাবে এই বন্দি অবস্থায় রাখছেন, আমাদের বন্দি মনে না করে মনে করি যে আমাদেরকে অন্যটা সাদা স্বাভাবিক ভাবে আমরা যে প্রত্যেকের সাথে পাল্লা দেওয়ার যে জীবন নিয়ে আমরা চলি, সেই পাল্লার জীবন থেকে এই সময়টুকু একটু আলাদা একটা জীবনকে আমরা উপভোগ করার চেষ্টা করি এবং সেটাকে রিসার্চ করি, দেখি এখানেও তো অনেক শান্তি থাকতে পারে। পাল্লার থেকে বেরিয়ে এসে যদি আমরা এই জীবনে আসি, এটা এই দিয়ে হতে এমনও হতে পারে যে এই করোনা মহামারী আমাদেরকে আরো বড় বিশ্বযুদ্ধকে থামিয়ে দিতে পারে, আমাদের মনকে পরিবর্তন করে দিতে পারে, আমাদের যাদের অহমিকা আছে বেশি, গর্ব বেশি আছে, সে অহংকারকে দমন করিয়ে দিতে পারে। এই করোনার থেকে আমরা আরো কিছু শিখতেছি, এই যে হাইজিন মেনটেন করা, আমরা কতই না চেষ্টা করছি হাত ধোয়ার প্র্যাকটিস শেখানোর জন্য, আমরা কিন্তু তেমন পেরে উঠিনি, কিন্তু করোনা আমাদের শিখিয়ে দিয়েছে। সেই জন্য করোনাকে শুধু আমরা ধিক্কার দেব না, করোনাকে আমরা শুধু নেগেটিভ চিন্তাই করবো না, করোনার থেকে আমরা কি শিখতে পাচ্ছি নতুন করে, আমরা যদি এই দিক দেখি তাহলে করোনার থেকে আমাদের অনেক অনেক পজিটিভ জিনিস আছে শেখার জন্য। আশা করি আমরা সেগুলোর চর্চা করে আমাদের মনকে অনেক শান্তি দিতে পারবো, এবং তাতে সমাজ দেশ সবাই আশা করি উপকৃতও হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার অনেক ব্যস্ত সময় থেকে কষ্ট করে দর্শকদের সাহায্যার্থে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি আমরা। ধন্যবাদ রানা, আপনার এই চ্যানেল থেকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক এতক্ষণ শুনছিলেন অধ্যাপক ডক্টর এম এস হামাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য যে কিভাবে আপনি এই করোনার সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এই করোনার সময় আপনি যে শিক্ষাটা লাভ করলেন সেই শিক্ষাটা পরবর্তী জীবনে কিন্তু কন্টিনিউ করবেন। আমরা বারবার বলি হাত ধোয়া শেখেন, হাত ধোয়া শেখেন। দেখেন এতদিন যদি হাত ধোয়ার অভ্যাস থাকতো তাহলে করোনার সময় অনেক মানুষ কিন্তু কম এফেক্টেড হতো, আর টেলিভিশন খুললে, পত্রিকা খুললে, যেখানে বিভিন্ন টেলিভিশনে হাত ধোয়া শেখায় কিভাবে হাত ধুতে হবে, তো আমরা যদি সেই সময় হাত ধোয়াটা শিখতাম তাহলে কিন্তু অন্তত এই মজা করেই বলছি যে আমরা করোনা থেকে দূরে থাকতে পারতাম। যাই হোক, আমরা আমাদের ব্যক্তিগত জীবনে এগুলো প্রয়োগ করব, পার্সোনাল হাইজিন মেনটেন করব, সামাজিক দূরত্ব বজায় রাখবো, বাইরে বের হলে আমরা মাস্ক ব্যবহার করব, এবং সরকার নির্দেশিত সব যে নির্দেশনা সেটা মেনে চলার চেষ্টা করব, আর অবশ্যই বাসায় থাকবো। দর্শক ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে। পর্যন্ত আপনাদের সবার সুস্থ জীবন কামনা করছি। আসসালামু আলাইকুম।